এই মুক্তিযুদ্ধের ইতিহাস যখন বলতে যায় বলতে গেলে কখনো একটা গ্রুপ বলে যে না ঘোষক ছিল হলো জিয়াউর রহমান আর আওয়ামী লীগ বলে না ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু এই যে মেইন কনফ্লিক্ট মেইন যে কন্ট্রাডিকশন এটাই কিন্তু এই জেনারেশনকে ভাবিয়ে তোলে আপনি কি মনে করেন যে এই প্রজন্ম মানে একবিশ শতাব্দীর যারা প্রজন্ম আছেন তাদেরকে মুক্তিযুদ্ধ বিষয়ে সব জানানো হয়ে গিয়েছে বা মানে সকলে জানে সব কিছু না নতুন কিছু জানানোর আছে নতুন কিছু জানানোর নাই কিন্তু আমাদের জেনারেশনকে কনফিউজ করে রেখেছি আমরা আমরা সেটা রাজনৈতিক রাজনৈতিকভাবে সেটা হচ্ছে যে কি আমরা নিজেরাই এখনো একটা জায়গায় আসতে পারিনি কিছুটা এসছে আর এখনো পূর্ণাঙ্গ আসতে পারিনি সেটা হচ্ছে রাজনৈতিক দুটা ভাগ একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে আওয়ামী বিরোধী সংগঠনগুলো সেখানে আমরা বিএনপি জামাত জাতীয় পার্টি পরবর্তীকালে জাতীয় পার্টি একটা পেন্ডুলাম ধরে রেখেছে ও কখন এদিকে আসে কখন এদিকে আসে এই মুক্তিযুদ্ধের ইতিহাস যখন বলতে যায় বলতে গেলে কখনো একটা গ্রুপ বলে যে না ঘোষক ছিল হলো জিয়াউর রহমান আর আওয়ামী লীগ বলে না ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু এই যে মেইন কনফ্লিক্ট মেইন যে কন্ট্রাডিকশন এটাই কিন্তু এই জেনারেশনকে ভাবিয়ে তোলে এখন তারা কোনটা বুঝবে কোনটা বুঝবে দায় দায়িত্ব আমাদের আমাদের বোধ এদেরকে বোঝানোর জন্য যার জন্য এই কনফিউশনটা অনেকটা দূর হয়েছে যেহেতু আওয়ামী লীগ পরপর চারবার বোধহয় এবার থেকে এখন সে মানে তার মানে সিংহভাগ সময় থেকে জনগণের কাছে এটা মানে ঘোষক বা স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান এগুলো তারা এগিয়ে নিতে পেরেছে কিন্তু একজন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান তাকে তো অস্বীকার করা যাবে না ইজ ফ্রিডম ফাইটার এখন সে পরবর্তীকালে রাজনৈতিক প্ল্যাটফর্মে গিয়ে কী করেছে সেটার জন্য ধিকৃত হতে পারে সেটার জন্য মানে সে ধন্যবাদ পাওয়ার যোগ্য হতে পারে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মুক্তিযুদ্ধের তালিকা থেকে তাকে বাতিল করে দেওয়ার কোনো সুযোগ কারণ নাই এখন ইয়াও মান দিবে না তো এই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত আমরা একটা জায়গায় না আসবো আমরা সবাই এক সুরে বলবো যে এই দেশ এর নেতৃত্বে আমরা স্বাধীন করেছি এর উনার নেতৃত্বে আমরা এই করেছি যেমন চোয়েন লাই মাসেতুং এদের ওদের তো একজনের কথা বলে ওখানে আর কনফ্লিক্ট নাই কোথাও আজকে ভারতে গান্ধীজির কথা বলে তো এরকম পাকিস্তানি জিন্নার কথা বলে তো আমাদের এখানে এই জায়গাটা থেকে আমরা যতদিন পর্যন্ত এটাকে মানে মুছে না দিতে পারবো একটা ছাপে না আনতে পারবো ততদিন পর্যন্ত আমরা এই কনফিউশনটা থেকেই যাবে বাচ্চাদের ভিতরে যেহেতু মুক্তিযুদ্ধের ছবি আপনি বানিয়েছেন তো সেক্ষেত্রে মানে আপনার কী মনে হয়েছে যে মুক্তিযুদ্ধের ছবি বানাতে গেলে কী সুবিধা আছে এবং কী অসুবিধা রয়েছে আমি এখন বলি প্রথম শর্ত হলে মুক্তিযুদ্ধের ছবি এখন যদি বানাতে চায় এর নির্মাণ ব্যয় অনেক 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 হিউজ লাগবে আনুমানিক সেটা বলি আমি কেন লাগবে আমাকে মুক্তিযুদ্ধের একটি প্লট মানে একটি জায়গা যেখানে যে কোনো ঘটনা যে মুক্তিযুদ্ধের ঘটনা যেই জাগাবো ওই এলাকাটাকে নতুন করে তৈরি করতে হবে কারণ আমার কোনো ওই সুযোগ সুবিধা নাই যে আমি আগের সেই স্থাপনায় আমি কাজ করতে পারবো কথা কথা বলছি ভাওয়াল সন্ন্যাসী করতে গেলে আজকে কি পারবে ভাওয়াল সন্ন্যাসী বাড়ি তো আছে যদিপুরে করতে পারবে না কারণ ওইটা অবকাঠামো চেঞ্জ করে ফেলা হয়েছে আদালত করা হয়েছে ওটাকে জেলার ডিস্ট্রিক্ট অফিস করা হয়েছে চেঞ্জ করা হচ্ছে আমাদের কোনো আর্কাইভাল ভ্যালুজ নাই যেমন আহসান মঞ্জিল ওটাকে তো আজাদ মঞ্জিল ওটাকে রাখা হয়েছে এরকম যদি কিছু কিছু স্থাপনা যদি রেখে দিত যেগুলো ঐতিহাসিক শুধু 32 আছে জাতির পিতা বঙ্গবন্ধুর বাড়ি সেটাকেও মিউজিয়াম করে রেখেছে সেটাকে তো শুটিং করার কোনো সুযোগ সুবিধা রাখে না তো এভাবে এর নির্মাণ ব্যয় অনেক হতে হবে তারপরে আরেকটা জিনিস আমাদের এখানে ভুল করে যেহেতু আমার একটা সুবিধা ছিল আমার ছোটো বোনের হাজব্যান্ড বর্তমান অবসরপ্রাপ্ত হি ওয়াজ লাস্ট ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত ছিলেন সে আমার সাথে থাকাতে আমাদের দেশের ম্যাক্সিমাম যে মুক্তিযুদ্ধের ছবিতে অনেক ভুল আছে ভুলটা কি সেটা হচ্ছে যে আমাদের কোন আর্মি কোন গ্রুপটা কোথায় গিয়েছিল এই ইতিহাসটা তো তো আছে ইতিহাস এটা ঠিক মতো আনা হয় না আবার আমরা মেজর দেখাই গ্রামে কোনোদিন কোনো মেজর এই দেশের কোনো গ্রামে যায়নি কোনো গ্রামে কোথাও যায়নি মানে ক্যাপ্টেনরা যেত সোলজাররা যেত যায়নি
তারপরে ওদের পোশাক আশাক তাদের যে আর্মি ক্যাটাগরি আর কি ব্যাটালিয়ন কোন কোন ব্যাটালিয়ন পাঞ্জাব রেজিমেন্ট তারপরে ওই ইয়ার রেজিমেন্ট কি বলে বেলুচ রেজিমেন্ট অমুক রেজিমেন্ট কে কোন এলাকায় গেছে সেগুলা জরিপ ঠিক মতো করে নাই ভুল করেছে তো আমি আমার ওই ছোট বোনের হাজবেন্ডের সহযোগিতায় আমি এই জায়গাগুলো সম্পূর্ণ ঠিক রাখার চেষ্টা করেছি আমি ওই বেসগুলো বানিয়েছি পাকিস্তানি বেস অফিসারদের বেস পোশাক আশাক আমি সমস্ত যদিও আমাকে তখনকার মেজর রাজেন্দ্র বোর্ড ক্যান্টনমেন্টের এক মেজর আমার খুব ভালো লেগেছে ছেলেটাকে সে আমাকে অত্যন্ত সহযোগিতা করেছিল সে আমাদের গাড়ি যুদ্ধকালীন সময়ের যে গাড়িগুলো সেগুলোতে আগুলিশ হয়ে গেছে ছিল বিকল উনি আমাকে 200 মানে আমাদের বাংলাদেশি আর্মি দিয়েছেন যারা আমার সত্যিকার আর্মি আর্মিকে দিয়েছেন পোশাক সহ গাড়ি সহ এবং ওই গাড়িগুলো বলছে যে আপনি আমাকে সময় দেন আমি দেখি কতগুলো রানেবল করতে পারি সে 6-7টা লরি রানেবল করেছে 2টা জিপ রানেবল করেছে করে বলছে যে আপনি আমার এই গাড়িগুলো সারাদিন কিন্তু স্টার্টে থাকবে আপনি ভয় পাবেন না আপনার এক ফোঁটা তেল লাগবে না কারণ আমি এই গাড়ি যদি আপনার জঙ্গলে নেওয়ার পরে যদি বন্ধ হয়ে যায় ওখান থেকে এটা আমি আর আনতে পারবো না এটা স্টার্টে থাকবে এই ধরনের সহযোগিতা করেছেন 200-250 আর্মি দিয়েছেন এক গ্লাস পানি পর্যন্ত আমার ইউনিট থেকে ওনার কোনো আর্মি খায়নি উনি বলছে আপনি ওদিকে তাকাবেনই না আমাদের নিয়ম নাই শুধু আপনার কাছে একটা রিকোয়েস্ট আমার এই আর্মিকে দিয়ে আপনি কোনো মেয়েকে টানাটানি করাবেন না কোনো ডায়লগ দেওয়াবেন না ওই যে কয়টা যে পারফরমেন্স করতে হবে সেগুলো আপনি আপনার আর্টিস্ট দিয়ে করিয়ে নিয়েন ওই পোশাক দিয়ে ওইভাবে করিয়ে নিয়েন আমার আর্মি দিয়ে করাবেন না এইভাবে সহযোগিতা করাতে আমি যাই হোক ছবিটা শেষ করতে পেরেছি তো এখনকার যাদের যারা নির্মাণ করতে এখনও অনেকে ইচ্ছা প্রকাশ করে আমার কাছে কেউ থাকলে বলি আমি কিন্তু সরাসরি মুক্তিযুদ্ধে দেখাতে যাবেন না কারণ ওইটা পারবেন না ওই পোশাক আশাক বুট রাইফেল ও রাইফেলের ব্যাপারেও আমি অনেক ভুল অনেক ছবিতে দেখি পাকিস্তান আর্মিরা কখনো 303 রাইফেল ব্যবহার করেনি ওরা চাইনিজ রাইফেল ব্যবহার করেছে এটা আমার সামনে করেছে আমার এই বাড়ির সামনে গুলি করে আমার আমাকেও বুকে ধরেছিল আমার একজন লোককে গুলি করে আমার সামনে মেরেছে তো যাই হোক এই পোশাক আশাক লোকেশন সব মিলিয়ে বহু হিউজ খরচা হতে হবে আর যেই বানাবে আমার কাছে অনুরোধ থাকবে এটা একটা গবেষণালব্ধ জিনিস একটা ইতিহাস ভিত্তিক জিনিস একটু বইপত্র ঘেঁটে করলে আমরা সঠিক জায়গায় যেতে পারব প্রতিবন্ধকতার বিষয়টা জানতে চেয়েছিলাম যে আপনি যে করলেন মানে মূল মৌলিক না কোনো প্রতিবন্ধকতা নাই মানুষ দেখতে চায় না এখন আর এইগুলো সিনেমায় গিয়ে দেখতে চায় না এখন মানুষ সময়ের মানে তাগিদে মানুষের চেঞ্জ হয়ে যায় মুক্তিযুদ্ধের ছবি বসে দেখবে এই সময়টা এদের নাই আপনি ওরা 11 জন ছবিটা কি দেখেছেন হ্যাঁ ওরা দেখেছি শুনতে চাই তাই সেটা দিয়ে ওরা 11 জনটা তখন তো একদম দেশ স্বাধীন হয়ে এসেছে তখন তারা আমাদের মানে চাষী নজরুল ইসলাম ছিলেন পরিচালক শ্রদ্ধা চাষী নজরুল ইসলাম আর মাসুদ পারভেজ ছিলেন প্রযোজক ওরা 11 জন খসরু টসরু এরা সশব্দ মুক্তিযুদ্ধ থেকে এসেছে ওরা 11 জনকে নিয়ে তারা একটা ছবি করেছে ভালো করে এবং তখন তারা অনেক সহযোগিতা পেয়েছিল অরিজিনাল বোম গ্রেনেড বা রাইফেল এবং যুদ্ধের দৃশ্য ব্যবহার করতে পেরেছে তো এখন যদি আমি আমার ওই অরিজিনাল দৃশ্য ব্যবহার করতে চাই স্টক শট এটা এখনকার ইয়ার সাথে মিলে না যার জন্য ওই শটগুলো আমি দেখাতে পারি না আর কি